ইভিনিং, শুভ সপ্তমী। তো ব্লগটা এখন সন্ধ্যে থেকে শুরু করছি, 5:30 বাজে, এই আমরা বেরোচ্ছি ঘুরতে। আমি সুকুমার আর পূজা যাচ্ছি, বোন ডিউটি আছে ওখান থেকে, ওর বন্ধুদের সাথে ঠাকুর দেখবে, আর এসে তন্নিকে নিয়ে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসবো। ওকে নিয়ে এখন মানে নিজেরাই কোথায় যাবো কোনো ঠিক নেই, হয়তো একটা দুটো প্যান্ডেল দেখেই চলে আসবো, কারণ তন্নিকে নিয়ে আবার একটু বেরোবো আশেপাশে ঘুরিয়ে, তারপর বাড়ি আসবো। তো আজকে আমি এই কুর্তি পরেছি, তো চলো তাহলে যাওয়া যাক। পূজাও রেডি হয়ে গেছে, সুকুমার রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো। দেখতে দেখতে আজ সপ্তমী হয়ে গেল, আর দুটো দিন, অষ্টমী আর নবমী, তারপর পুজো শেষ, আবার এক বছরের অপেক্ষা, পুজো আসবে আসবেটাই ভালো। তো চলো, আজকে সন্ধ্যাটা তো আছে, আজকে সন্ধ্যাটা তো কাটিয়ে নিই, তা পরেরটা আবার পরে ভাবো। তো চলো এগোনো যাক। তো এই বেরিয়ে পড়েছি, আর এই লাইনটা এগোচ্ছে হচ্ছে টালা বারোয়ারির দিকে। ভিড়টা দেখো, শুধু তখন বোধ হয় সন্ধ্যে 6টা নাগাদ হবে, এত ভিড়। তো প্রথম আমরা শুরু করলাম সপ্তমীর সন্ধ্যে টালা বারোয়ারি দিয়ে। কত অ্যাওয়ার্ড পেয়েছে দেখো, ভালোই করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তারপর বেরিয়েই দেখলাম একটা জায়গায় এই ঘটি গরম বিক্রি হচ্ছিল। ঘটি গরম খেতে আমার খুব ভালো লাগে, তো পুজোয় তো ঘুরতে ঘুরতে কিছু খেতে হবে, নাহলে তো হাঁটার এনার্জিটা পাবো না, তাই এই ঘটি গরম নিয়ে নিয়েছিলাম। তিনজনই ঘটি গরম খেয়ে তারপর আবার নেক্সট মণ্ডপের দিকে হাঁটা শুরু করেছিলাম। নেক্সট আমরা যাচ্ছিলাম টালা পার্ক, টালা পার্কের দিকে। সেটাও অনেকটাই হাঁটতে হয়েছিল, কারণ টালা বারোয়ারি থেকে টালা পার্ক অনেকটাই। তো এই লাইনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, ভিড়ের মধ্যে, তার মাঝখানে একটু ভিডিও। তো এই যে পৌঁছে গেছি এখানে, অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। তারপর এই টালা পার্কের দিক ভেতরে প্যান্ডেলটা বেশ ভালো করেছে, এটা দাবা খেলার থিমের ওপর করেছি। তো এইটা দেখে আর কোথাও যাইনি, ওখানেই বোনদের সাথেও দেখা হয়ে গেছিলো, ও ডিউটি করার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে এসেছিলো। তো পূজাকে বললাম তুই তাহলে থাক, আমরা যাই, কারণ তন্নিকে নিয়ে আবার বেরোনোর আছে, তাই আমরা চলে এসেছিলাম। এসে তন্নিও একদম রেডি হয়ে, খেয়ে রেডি হয়ে বসেছিলো, মানে মা ওকে রেডি করে রেখেছিলো। তো এসেই তন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম, এই কাছে পিঠে আধ ঘন্টার মধ্যে একটু ঘুরে চলে আসবো। পুজোর দিনগুলো
পুচকুটা না বেরোলে হয়, ওকে নিয়ে না বেরোলে, তাই স্কুটি করেই যাব। ওর পাপা স্কুটি বের করছে, স্কুটি করে দেখি কোথায় কোন দিকে যাওয়া যায়, যাব। আর বাইরে কিছু খাবো, ডিনারটা বাইরেই করব বলেছি মাকে, তো ডিনার করব আর একটা দুটো হয়তো ওকে ঠাকুর দেখাবো, দেখিয়ে চলে আসব। তখন রাত্রি হয়ে গেছিলো প্রায় 8:30-9 তখন অলরেডি বাজে। তো প্রথমেই আমাদের বাড়ির একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে বাঁদিকে এই প্যান্ডেলটা ছিল, বেশ সুন্দর প্যান্ডেলটা, সিম্পলের উপর খুব ভালো করেছে। তো প্রথমে তন্নিকে বললাম চলো তাহলে প্যান্ডেলটা দেখে নিই, তারপর আমরা খাবো। আর ওর তো মনে ঘুম থেকে উঠে আবার ঘুম পেয়ে গেছে কিনা জানি না, তো এই প্যান্ডেলটার দিকেই এগোই, এটা দেখে নিই, দেখে তারপর খেয়ে বাড়ি চলে যাবো, কারণ বেশ রাত্রি হয়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে, বেশিক্ষণ তন্নিকে বাইরে রাখা যাবে না। তো ওই প্যান্ডেলটা দেখে সোজা চলে গেলাম ডানলপ স্পাইস রোড, ওখানে কিছু খাবো, খেয়ে বাড়ি যাব। তো ভেতরে ঢুকলাম, প্রথমে তো বাইরে বেশ ভালোই লাইন ছিল, তারপর যাই হোক পুচুকে দেখে তন্নিকে দেখে আমাদের দুজনের মতো একটা জায়গা করে দিল, কিন্তু ভেতরে গিয়ে তন্নি আর বসবে না, ও বাইরেই ভৌ ভৌগুলো দেখেছে, ও বাইরে এসে এদেরকে দেখে, ভেতরে বসলেই ঘ্যান ঘ্যান করছে, চিৎকার করছে। তো আমরা ঠিক করলাম ঠিক আছে চলো তাহলে পার্সেল করে নিই, এমনি তো বসে খেতে তন্নি দেবে না, তো তাই জন্য পার্সেল করে নিয়েছিলাম, বাড়ি গিয়ে শান্তি মনে বসে খাবো। আর রাত্রি অনেকটা হয়ে গেছিলো, তখন 10:30-10:30 অলরেডি বেজে গেছে। তো যাই হোক বাড়ি অর্ডার করে পার্সেলে নিয়ে চলে এসেছিলাম এই নুডলস আর চিলি চিকেন, আমার এই দুটো কম্বো খেতে দারুণ লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে, সবাই খুব ভালো থেকো, খুব 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 মজা করো, আনন্দ করো, ভালো করে পুজোটা কাটাও, আর সবাইকে জানাই আগাম শুভ অষ্টমী। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।